একটা স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ হয়, একটা না দুটো স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ হয়, যেটা দুটো চ্যানেল থেকে হয়, একটা সোমাস ওয়ার্ল্ডের সোমা আর আরেকটা জাস্ট সীমা সীমাদির চ্যানেল থেকে। এদের দুজনের চ্যানেল থেকে দুটো স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করা হয়, যেখানে মেন উদ্দেশ্য ছিল এই যে সঙ্গীতা ম্যাডাম, যিনি একজন সোশ্যাল ওয়ার্কার, যিনি কিনা ওয়াইটির স্বচ্ছতা অভিযানে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, কারণ আমরা তো দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা স্বচ্ছতা অভিযান মানে বুঝেছিলাম যে একজন অ্যাটাক করছে তাকে আমাদের যে যাকে অ্যাটাক করা হচ্ছে তাকে ডিফেন্স করবো, করে আমরা পাল্টে তাকে অ্যাটাক করবো, এইভাবে কিন্তু আমরা মুখের দ্বারাই কিন্তু এই কাজটায় নেমেছিলাম আর করছি, আজও করছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কিন্তু সেইটা করতে করতে আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও একটা একটা লিমিট, একটা লাগাম আমরা হয়তো কোথাও না কোথাও ভুলে গেছি, নিজেদের দায়রাটা কোথাও না কোথাও ভুলে গেছি, নিজেদের বাড়ির শিক্ষাটা কোথাও না কোথাও ভুলে গেছি। আমি বলবো না যে সবাই গালাগালি দিচ্ছে বা কিছু, না, যারা গালাগালি দিয়ে প্রেজেন্ট করছে তাদের তো সেই শিক্ষার প্রদর্শন তারা করছে। দেখো গালাগালি সবাই জানে কী হয়, জানো তো, শিক্ষা বিশেষে ভদ্রতার খাতিরে আমরা কিন্তু সব জায়গায় সেটা অ্যাপ্লাই করতে পারি, বাচ্চাদের ক্ষেত্রেও তাই, যাতে মুখ থেকে কোনো রকম খারাপ কথা না বেরোয়, যাতে বাচ্চারা না বলে। এই যে অনেক সময় আমার বড় ছেলে মাঠে খেলতে যায়, এবার ফুটবল যারা প্লেয়ার হয় তারা ওখানে একজন না, আরও 10 রকমের সিনিয়ররা রয়েছে, স্যার কোচ যে শেখাচ্ছে সে রয়েছে, অনেক সময় স্ল্যাং তারা বলে, এটা আমাদের নিজের কানে শোনা, প্লাস বাচ্চারা এসে বাড়িতে বলে যে মা স্যার কিন্তু স্ল্যাং দিচ্ছে, আমরা সেটা গিয়ে রিপোর্টও করি যে স্যার একটুখানি, বাট স্যারের মাথা যে গরম হয় বা স্যার ওদের শেখানোর ইসে, এটা বাচ্চারা বুঝে যায়। আমার সানি কিন্তু স্ল্যাং প্রচণ্ড পরিমাণে ঘেন্না করে, কোনো সময় মানে ভুলেও না, সে উল্টে আমাকে বলে মা এরকম দিচ্ছিল যেন, আমার খুব বাজে এরকম। এই হলো বিষয়টা, এটা কি কিচ্ছু না কালচার, আমরা আমাদের বাচ্চাকে কী দিতে পারছি, আমরা সমাজকে কী দিতে পারছি। বাট যদি আমরা ওয়াইটির এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে খিস্তি খামারি করি, তাহলে তো সেখানে মানে লোকের তো ছাড়ো, নিজেদের মান সম্মান তো ধুলোয় মিশিয়ে দিলাম, লোকে বলবে এ কে রে বাবা এত মুখ খারাপ। এক্স্যাক্টলি এই ওয়েতে কিন্তু আমরা লড়া শুরু করি, কিন্তু এখনের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কিন্তু সবার কথা বলছি, কোথাও না কোথাও কিন্তু আমরা সংযত হয়েছি বিষয়টাতে। বিগত তোমরা দেখে নাও, বিগত প্রায় 7-8 মাসের ওপরে হয়ে গেছে, লক্ষ্য করো ভিডিওতে কোনো খারাপ কথা পাবে, ইয়ারকির চলে পিছনে লাগা এভাবে ইন্টুপিটু পাতাল ইঞ্চু, এইসব জিনিসগুলো, এটা আমার কামেরি খুব ভালোবাসে, তো এই যে জিনিসগুলো এগুলো বাদ দিয়ে স্ল্যাং, অ্যাকচুয়াল যে স্ল্যাংটা পাবে পাবে না কখনোই। আর এমনিও স্ল্যাং সেইভাবে আমি কখনোই দিতাম না, হ্যাঁ অবশ্যই কথা বাজে বেরিয়ে যেত অনেক ক্ষেত্রে, আমি কোনোদিনও নাকচ করিনি, আগামী দিনেও করবো না, যেটা সত্যি সেটা সত্যি। বাট এখানে এই সঙ্গীতা ম্যাডাম যে একটা অভিযানে নেমেছেন যে সবাইকে শুধরাতে হবে, আমি ম্যাডামকে একটা কথা বলি, দেখুন ম্যাডাম আপনি আমাকে বলছেন, ধরুন আমি চেষ্টা করলাম, কী গ্যারেন্টি আছে অন্য মানুষটাও সেম জিনিসটা করবে, কী গ্যারেন্টি আছে, করবে কি? আমার মনে হয় এক হাতে তালি বাজে না, সবাইকে একত্রিত হয়ে কিন্তু হাত মেলাতে হবে, তারপরে গিয়ে কিন্তু এই জায়গাটা সংযত হবে। আর আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের পক্ষে সম্ভব না পরস্পরের সাথে হাত মিলিয়ে কাজ করতে, কারণ কারণ নাম ধরে কাউকে ভদ্রভাবে ডেকে তারপরে গিয়ে কিন্তু তাকে আমরা একটা কথা বলতে পারবো না, কোথাও না কোথাও আটকে যাবো, এই জিনিসটা কিন্তু আপনাকেও বুঝতে হবে। কারণ আপনি হয়তো আইন কী জিনিস সেটা হয়তো খুব ভালো রকম বোঝেন, যেটা আমাদের নলেজ অত ভালো নেই, আমার তো নেই, কিন্তু ওয়াইটিরও নিজস্ব কিছু রুলস রেগুলেশন আছে যেটা হয়তো আপনি ওয়াকিবহল না। ওয়াইটির গাইডলাইন অনুযায়ী আমরা কিন্তু যখন তখন যাত্রার নাম নিতে পারি না, যেখানে সেখানে কাউকে মেনশন করতে পারি না, তাহলে কিন্তু একটা নিজের চ্যানেলের ক্ষতি হয়ে যেতে পারে। আর এই জায়গাটাকে থেকে দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে যে নিজের চ্যানেলটাকেও বাঁচিয়ে রাখতে হবে, তাই না? তারপরেই তো নিজেদের অস্তিত্ব, নিজেদের অস্তিত্ব তো আমরা হাওয়ায় আসি, এই চ্যানেলটা দৌড়ি অস্তিত্ব। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই লাইভের যে বার্তা ম্যাম দিয়েছেন যে সবাই সংযত হও, সবাই বাজে কথা বলো না, ভিডিও টু ভিডিও করো, এটা কিন্তু যাকে উদ্দেশ্য করে ম্যাডাম বলেছেন, কেউ একজন উঠেছিল সেই লাইভে, আমি যেহেতু ম্যাডাম বলেছেন যে তোমরা কেউ বিকৃত নামে রাখবে না, যার যেটা নাম সেটাতেই ডাকবে, দেখুন ম্যাডাম সেটা আমার পক্ষে সম্ভব না হতো। গতকালকের ওর একটা স্ট্রিম দেখলাম, সেখানে ও বলছে যে ওকে আমি এতটাই ঘেন্না করি, অপছন্দ করি, ওর নাম কোনোদিন আমি নিতে পারবো না, ফেয়ার এনাফ, কোনো দরকার নেই আমার নাম ওর ওই নোংরা গাটার ছাপ দিয়ে দেওয়ার, এই যে বেরিয়ে গেল একটা গাটার ছাপ এরকম, সেরকমই ওকে আমি দালাল না হয় নাই ডাকলাম, ঘোড়ামুখী আমি ডাকি না, হ্যাঁ তো দালাল না হয় না ডাকলাম, সেখানে দাঁড়িয়ে আমার কন্টেন্ট, আমার মেন কন্টেন্ট, আমি এইভাবেই বলতাম ওকে। তো আমার যে মেন কন্টেন্ট সেই লাইভে ওঠে, তো সেই লাইভে ওঠার পরে তার আমাদের যে মেল ক্রিয়েটার যিনি ওয়াইটিতে আছেন, তো উনি একজন একটা ভিডিও করে বা লাইভের মাধ্যমে, মেবি লাইভই মনে করেছিলেন, আমার ঠিক জানা নেই, আমি কানেই শুনেছি বিষয়টা, যে উনি বলেছেন যে এখানে কোনোরকম প্ল্যানিং প্লটিং চলছে খেলার দ্বারা। আজকে তাকে কোথাও না কোথাও শান্ত করতে গিয়ে আজকে পুনরায় এই আমার যে মেন কন্টেন্ট সে কিন্তু একটা ভিডিও করে। এই যে একটা কথা বলি আপনাকে ম্যাডাম, আপনি
সেদিনকে প্রচুর ভালো ভালো বার্তা দিলেন, খুব ভালো ভালো বার্তা দিলেন। আপনাকে একজন খুব সুন্দর একটা ওখানে কমেন্ট করেছিল যে আজকে ম্যাডাম আপনি কিন্তু ওই মেল ক্রিয়েটারকেও প্রথমে ওয়ার্নিং দিয়েছিলেন, ভালোভাবে বুঝিয়েছিলেন, বাট তারপরে সে আপনাকে বলা শুরু করে, দেন আপনি তার আসল বিষয়টা জানতে পারেন যে ওনার অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় হচ্ছে। এ কিন্তু আরও ভয়ঙ্কর, এ কিন্তু কখনো কান এরকম কান পেতে শুনবে, সবারটা শুনবে 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 শুনবে, বাট করবে কিন্তু ও সম্পূর্ণ নিজেরটা, এটুকু কিন্তু আমি জানি। আর এক্স্যাক্টলি আজকে কিন্তু সেটা হয়েছে। ও আজকে বলছে, প্রথম তো সেই মেল ক্রিয়েটারের নামে কোনো কেস হয়নি এই বিষয়টা বললো, আমি কেস সংক্রান্ত বিষয়ে যাবই না, আমার ওটাতে কোনো রকম মাথা ব্যথা নেই, তো ওটাতে আমি যাবই না, সবাই আমরা পরিবারের মানুষ, আমি এর আগের দিনের ভিডিওতেও বলেছি উই অল আর ফ্যামিলি পার্সন, তো আমাদের নিজেদেরকে নিজেদের জায়গা বুঝতে হবে, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে ওইখানে কোনো রকম কেস খামারি নেই, এটা একটা ক্লিয়ার করলো। তারপরে যেটা বললো সেটা বলছে নাইটি ইজ দ্য বেস্ট, নাইটি ইজ দ্য বেস্ট, আমাকে একজন আমার ভিউয়ার্স বলছে, আমাকে লাল টুকটা পড়লাম, পটি বেড়ে যাচ্ছে আমার, এটা শুনে যাই হোক সেটা বড় কথা না, কথা হচ্ছে খুব ভালো কথা। বাট এই যে নাইটি কথাটা কিসের ওপর ফোর্স করলো, ম্যাডাম বলেছেন যে প্রেজেন্টেবল হয়ে বসতে, আচ্ছা নাইটি নিয়ে উনি বলেছেন, ওনার বলার ধরন কীরকম ছিল জানি না, বাট উনি কিন্তু এর ক্ষেত্রে মানে আমার যে মেল মেন যে কন্টেন্ট এর ক্ষেত্রে কিন্তু অনেক পোলাইট ছিল সেদিন লাইভে, আমি দুটো লাইভই ওয়াচ করেছি, উল্টে ওকে যখন কেউ কিছু বলছিল ম্যাম কিন্তু তার উপরে ফায়ার হচ্ছিলেন, এটা যা তোমরা যারা দেখেছো তারা জানো, এ কিন্তু ভুলে গেছে, এ কিন্তু সম্পূর্ণভাবে বিষয়টা ভুলে গেছে, এ বলছে আমার কি বাক স্বাধীনতা নেই, আমার কি ব্যক্তি স্বাধীনতা নেই, অথচ ম্যাম কিন্তু নিজে ওখানে বলেছেন যে হ্যাঁ বাক স্বাধীনতা সবার আছে, সবাই নিজের মতন করে বলতে পারে, কিন্তু হ্যাঁ এমনভাবে বলতে হবে যাতে তোমার বলার জন্য কারোর ক্ষতি না হয়, বোঝাতে পারছি, বাট না সে সেটাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়ে সে বলছে আমার কি ব্যক্তি স্বাধীনতা নেই, আমি কি পোশাক পরবো আমাকে কেউ বলে দেবে, কখনো না কখনো না, আমি কি পোশাক পরবো আমাকে কেউ বলে দেবে, ম্যাডামও সেদিন বলে দেয়নি, ম্যাডাম বলেছে একটু প্রেজেন্টেবল হয়ে থাকো, প্রেজেন্টেবল মানে চোখে আই শ্যাডো পড়ে না, সেটা কিন্তু ম্যাম কোথাও বলেনি, বা গালে লুজ লাগিয়ে না, আমরা তো এই যেমন যে ছিঁড়িতে থাকি সেই ছিঁড়িতেই এসে যায়, আমার মেন কথা হচ্ছে কথা প্রেজেন্টেবল কোন অর্থে, ও সেই ওই ফেমাস হাতকাটা একটা নাইটি পরে, আমি কিন্তু এই ভিডিওটা দুদিন আগেও করে বলেছিলাম যে সব ঠিক আছে বাট যখন হাতকাটা স্লিভলেস নাইটি পরে বসিস পারলে গায়ে একটা ওড়না নিয়ে নিস, আমি কিন্তু স্লিভলেস পরি না, আমি কিন্তু নর্মাল হাতে পরেছি, বাট তবুও নিয়েছি, আমি প্রায় সময় ওড়না নিয়ে বসি, আমার ভিউয়ার্সরা সেটা জানে, এটা একটা শালীনতা, এটা একটা ভদ্রতা, একটা বাড়ির বউ ঠিক আছে, মানে নিজের সাথে সাথে ফ্যামিলির সম্মানের রেসপন্সিবিলিটিও কিন্তু আমার উপরেই থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মাস্টারমশাই ছেলের একমাত্র বৌমা, সে কিনা মানে এরকম স্লিপলেস একটা নাইটি পরে হুট করে একটা এরকম স্ট্রিম লাইভে চলে আসে যেখানে হাজার হাজার মানুষ ওখানে উপস্থিত, অতীব জঘন্য, ওর মতন কাউকে লাগছিল না, সোমা মুখের ভাষা কতটা খারাপ করে সেটা তো আর আলাদা করে বলতে হবে না, কিন্তু কতটা ঢেকে নিজেকে বসেছিল সেটা কিন্তু ম্যাম ওখানে উদাহরণস্বরূপ বুঝিয়েছে, যে এই যেমন সোমা বসে আছে এরকমভাবে গায়ে একটা ওড়না নিয়ে নিলাম অন্তত, এটাকেও সে খিল্লির সহিত উড়িয়ে দিয়েছে। ম্যাডাম কাকে বোঝাচ্ছেন, আমি রাগ আপনার আমার এখন আপনার উপরে ধরছে, কাকে আপনি বোঝাতে বসেছিলেন, তারপরে আপনি বলছেন নাম, ঠিক আছে, ও কারুর যে বিকৃত নাম সেই নামে আজকে এখানে কিমা বলেই ডেকেছে, তো ও বললো বাজাতে যখন অসুবিধা নেই তাহলে আমি বেজন্মা বলবো, অসুবিধা নেই, শুনবে না, কোনোটাই শুনবে না। দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা কি বলো, যে ভিডিও টু ভিডিও করা, আমরা যারা এই যে আমরা যারা আমার যে মেন কন্টেন্ট আমি কিন্তু ওর ভিডিও দেখি, ভিডিওর ভেতরে ও যেটা বলতে চেয়েছে আরেকজনের ভিডিওতে মানে যাকে নিয়ে ও বলছে তার ভিডিওর সাথে কম্বাইন করি, কোনটা ও নেগেটিভ বলছে সেটাকে আমি সামনে পজিটিভভাবে তুলে ধরি, যে এইটা এইভাবে না এইভাবে, এটাই আমি দীর্ঘদিন করে আসছি, ঠিক আছে। তার সাথে সাথে ম্যাডাম বলেছেন ভিডিও টু ভিডিও করো, পার্সোনাল অ্যাটাক করো, আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি একটা কথা আজকে পরিষ্কারভাবে বলি, আমি ভিডিও টু ভিডিও করব, চরমে গিয়ে করব, যতটুকু বলার হয় তাকেই বলব, পার্সোনালে যাব, এটা আমি আমার মতন বলি, ঠিক আছে, এটা আমার সম্পূর্ণ অভিমত, কারণ যেহেতু এই বার্তাটা খোদ আমিও দিয়েছি যে পার্সোনাল অ্যাটাক না করা, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি যদি এই রুলসটা ব্রেক করি তাহলে কিন্তু আমার কথার কোনো দাম থাকবে না, আশা করি তোমাদের বোঝাতে পারছি বিষয়টা, তো সেরকমই পার্সোনাল হব না, পার্সোনাল হব না, আর যদি কোনো উদাহরণ দিতেও হয় পার্সোনাল মানুষজনকে নিয়ে শালীনতার সহিত ভদ্রতার সহিত, যাতে তার কোনো মানহানি না হয়, কিন্তু হ্যাঁ যে অন্যকে অ্যাটাক করছে বাজেভাবে অ্যাটাক করছে তাকে তো ভাই অ্যাটাক করতেই হবে, তাকে তো অ্যাটাক করতেই হবে, আমি তার চরিত্র বিকিয়ে বা তাকে আরেকজনের সাথে শুয়ে দিয়ে অ্যাটাকের কথা বলছি না, বাট তাকে অ্যাটাক করতেই হবে, বলতে তো হবে, না হলে তো আমাদের ওয়াইটির বাজারে টিকে থাকা মুশকিল হয়ে যাবে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভুল দেখবো আমাদের বলতেই হবে, এটাই আমাদের কাজ, এখন যদি বলা কওয়া ছেড়ে দিই হ্যাঁ তাহলে তো কিছুই আমাদের চলবে না, এটাও তো ম্যাডামকে বুঝতে হবে, আমরা শুধরাতে এসে একজনকে শুধরাবো আর বাকিজন খালি বলে দেবে না আমি তো ভাই ভিডিওর বাইরে,
যা দেখবো, আমার কাছে সঠিক ইনফরমেশান থাকলে আমি সব বলবো, কারণ আমার ইচ্ছা, আমার চ্যানেল অবশ্যই। তাহলে ম্যাডাম, আপনি যে গলাবাজি করে ওর জন্য ইপ্সিতা দিকে পর্যন্ত আপনি কতটি ধমক মারলেন, আমার তখন খুব রাগ হয়েছিল যখন ইপ্সিতা দিকে ধমকটা দেওয়া হয়েছিল। ধমকটা দেওয়ার উচিত ছিল ওকে, আপনি ইপ্সিতা দিকে ধমকটা মারলেন। তার থেকেও বড় কথা, ওইখানে সোমার লাইভে উঠে প্রথমেই সীমাকে অপমান করলো। কীরকমভাবে আমি বলি, আপনি সামনে বসে আছেন, তারপরে ও বলছে যে আপনি নাকি ইপ্সিতা সীমার ঝোল টেনে কথা বলেন। হ্যাঁ, কীরকমভাবে বলছি, ও উঠলো, ম্যাডাম ওর গানের প্রশংসা করে যে উঠলো, উঠে বললো আমি একটা গান শোনাতে চাই। সীমাদি বেরিয়ে গেছিলো, ও বললো না না সীমাদি এসো এসো এসো, চলে গেলে কেন, কী গান করলো, ম্যাডাম কাজল ওয়ালি মুঝে না সমজ মওয়ালি, কেন করলো গান, কেন গানটা করলো, সীমাকে পিঞ্চ করে করলো, কোনো দরকার ছিল, কোনো দরকার ছিল, ম্যাডাম কিন্তু তখনও সেখানে কোনো রকম কিছু বলেননি, তবুও তার সাথে কিন্তু একটা মানে শালীনতার সহিত উনি ব্যবহার করেছেন, যদি ভালোভাবে মানুষকে বুঝিয়ে কিছু করা যায়। কিন্তু না, সাপকে আগে বিন বাজানে সে কুচ নেই হতা ম্যাডাম, কুচ নেই হতা, আপনার অবস্থা হয়েছে তাই। আপনি এমন একজনের সামনে আপনি মানে বাঁশি বাজাচ্ছিলেন যে কিন্তু সেই বাঁশির মোহে মানে মুগ্ধ হচ্ছে না, মানে সাপের সামনে বাঁশি বাজালে কি হয়, সাপ ঢোলে, ও কিন্তু ঢোলে না, ও ঢোলে না, ও সবটা চুপচাপ শুনেছে দেখেছে, দেন গিয়ে ও সেই ফানাটাই তুলেছে যেখানে ম্যাম ওর সাথে যথেষ্ট শালীনতার সহিত ব্যবহার করেছে। ওখানে হাজারটা মানুষ ওর নাম নিয়ে বলেছে, ম্যাডাম ওকে শাস্তি দিন, ওকে শাস্তি, এইভাবে হয় না, শাস্তি ওইভাবে হয় না। ম্যাডাম কিন্তু সেখানে সবাইকে উপেক্ষা করে ওকে বোঝানোর চেষ্টা করেছে, ওকে বলার চেষ্টা করেছে, খুব সুন্দরভাবে বলার চেষ্টা করেছে, বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু পুনরায় কী করলো, আজকে এসে ও ম্যাডামকে বললো এক নম্বরের অসভ্য ফালতু মহিলা, শুধুমাত্র নিজের প্রচারের জন্য এসেছেন, যেখানে উনি খোদ নিজের রুলস ব্রেক করেন, উনি আবার অন্যকে কী রুলস শেখাবেন, ব্যাস অপমান করে দিল। আপনি এটাই ডিজার্ভ করেন, তাই তো, আপনি এটাই ডিজার্ভ করেন, আপনি কাউকে ভালো কিছু বোঝাতে যাবেন তার পরিপ্রেক্ষিতে সে আপনাকে এটা প্রেজেন্ট করবে, তাহলে কী বোঝালেন ম্যাডাম, বললাম না তালি এক হাতে বাজে না। আপনি সীমা ইপ্সিতার ঝোল টেনে কথা বলেন, আপনার কোলে উঠে আমরা বসে আছি, এইরকম ধরনের মন্তব্য তার মুখ থেকে বেরোচ্ছে, বলুন এবার, বলুন, ওয়াইটির বাজারে এসেছি ভাই, আমাদের এক পরস্পরকে বলেই খেতে হবে, মানে আর্ন করতে হবে, বলেই চলতে হবে, কিন্তু সেখানে দাঁড়িয়ে একজনকে আপনি বোঝাচ্ছেন আর বাকিরা কেউ করছে না, অন্য কেউ, সেখানে তো করলে হবে না ম্যাডাম, ওয়াইটিটা এরকমই, এইরকমই জায়গা হয়ে গেছে, আর এর মতন পাবলিক, ও মানে ও মানে বলে এদের মতন মহিলার সাথে মুখ লাগায় না, কোনো রকমের মহিলার সাথে তোর মুখ লাগাতে যায়, তুই তো এরকম যে মমিতা বসাককেও একটা সময় তুই বাড়িতে আহ্বান জানিয়েছিলিস, বাড়িতে আহ্বান জানিয়েছিলিস, শুধু সে আসেনি বলে তার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে বসে গেছিলিস, নোংরা থেকে নোংরা তোর কথা বলে, সবচেয়ে কদাকর পার্সোনাল অ্যাটাক করে গেছিস, আজকে কী সুন্দর মানে সতীত্ব ফলাচ্ছিস, না আমি বললাম না দুনিয়া শুধরে যেতে পারে, তুই শুধরাবি, তুই শুধরাবি, যাক ঠিক আছে। এতে কী হলো, মানে ম্যাডাম তো নিজে বলে ছোটো হলেনও, মানে তার সাথে সাথে ভিউয়ার্সরা যে তোর বিষয় কতটা সঠিক বোঝে সেটাকে পুনরায় তুই আবার এস্টাবলিশ করবি, আর যারা গুটি কয়েক আছে যারা তোকে তোল্লাই দেয়, দেখ সর্বতর বিপদ পড়লো সবাইকে খুঁজে পাওয়া যায় না, সেটা তুই নিজেও জানিস, তারা তোল্লাই দেবে, বোঝার না বোঝার ক্ষমতাটা সম্পূর্ণ তুই, হ্যাঁ এখানে আমি তোকে বোঝাতে আসিনি, কারণ আমি ভালো করে জানি তুই বোঝার পাবলিক, তাই ম্যামকে বলবো যে অপাত্রে দান করেছেন আপনার জ্ঞানগুলো, আপনার জ্ঞান আপনাকেই ছুঁড়ে মেরেছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।